মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন নদিয়ার নবদ্বীপ পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের পলতাঘাট রোডের অন্নপূর্ণতলার বাসিন্দা 30 বছরের বাপন ঘোষ নামে এক যুবক। পারিবারিক সূত্রে জানা যায়, পেশায় ছোট গাড়ির চালক বিকাশ ওরফে বাপন ঘোষ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতে কাজ থেকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে ঘুমোতে যান। সকালে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেহটি উদ্ধার করে নবদ্বীপ হাসপাতালে পাঠায়। মৃতের ভাই পিন্টু ঘোষ জানান, বেশ কিছুদিন ধরে দাদা বৌদির মধ্যে অশান্তি চলছিল। সম্প্রতি বৌদি দুই ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যায়। এরপরই তার দাদা মানসিক অবসাদে ভুগছিলেন। সংসারিক একটা অশান্তি ছিল, সংসারিক অশান্তি হওয়ার পরে বউ মাঝে মাঝে দুবার চলে গেছিলো, তারপরে আবার এসেছিল। এই তৃতীয়বার যাওয়াতে আর আসেনি, মাঝখানে হলো। তা হয়েছিল কি যে আমার বৌদি তলায় তলায় একজনের সাথে অ্যাফেয়ার ছিল। তা এবার তলায় তলায় ওদের বাপের বাড়ির লোক তার সাথে বিয়ে ঠিক করে পড়ল। তারপরে আমার দাদা সেটা জানতে পারার পর আমার দাদা ভেঙে পড়েছে, কারণ দুটো ছেলে মেয়ে আছে ছোটো ছোটো, সেই আঘাত আর কি সহ্য করতে পারিনি। গাড়ি ড্রাইভারি করতো, একটু মদ খেয়ে নেশাবান করতো, এই নেশাবান করে কালকে বাড়ি আসে। রাতে কখন এটা করে ফেলেছে আমরা ঠিক জানি না, সকালবেলায় যখন ডাকতে গিয়ে তখন দেখি এই হয়ে রয়েছে। আপনার কী হয়? আমার দাদা হয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।